প্রস্তাব দিয়েছিলাম যে আসুন আমরা একসাথে কথা বলি, কথা বলে আমরা সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করি। তারও পূর্বে 2018 সালের নির্বাচনের আগেই আমরা আহ্বান জানাতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাতে আমরা গেছি, এবং সেই আলোচনায় গিয়ে যে সমস্ত আলোচনাগুলো হয়েছিল, সিদ্ধান্তগুলো হয়েছিল, তার একটাও তারা রক্ষা করেননি। তারা গায়েবি মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে এক ঢালাওভাবে গ্রেপ্তার করেছেন। তাদের কোঅপারেশনের নমুনা হচ্ছে যে আমাদের 35 লক্ষের উপরে নেতাকর্মীকে সারা দেশে তারা মিথ্যা মামলা দিয়েছেন, 500 অধিক মানুষকে তারা গুম করেছেন এবং প্রায় সহস্রাধিক মানুষকে তারা হত্যা করেছেন। এটা হচ্ছে তাদের নমুনা, তাদের কোঅপারেট করার নমুনা। এখন পর্যন্ত আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসুস্থতার কারণে তার পরিবার থেকে যে আবেদন করা হয়েছিল সরাসরি সরকারের কাছে যে তাকে বাইরে বিদেশে চিকিৎসার সুযোগ দাও, সেখানে তারা কোনো কোঅপারেট করেননি, সহযোগিতা করেননি। সুতরাং ওয়াজির কাদের সাহেব যখন এই কথাটা বলছেন, তার একবার ভাবা উচিত ছিল যে তারা কী করেছেন। অপোজিশন যেন না থাকে সেই কাজটা করেছেন, এখানে যেন সত্যিকার অর্থে একটা ভায়াবল অপোজিশন না তৈরি হয় সেই কর্মসূচি তারা গ্রহণ করেছেন, সেইভাবেই তারা কাজ করছেন। সুতরাং ওয়াজির কাদের সাহেবের এই বক্তব্য আবার জাতির সঙ্গে আরেকটি প্রতারণা, মানুষকে ভুল বোঝানো, একটা ভ্রান্তি সৃষ্টি করা ছাড়া আর কিছুই না। এরপরে আমি যে বিষয়টা আনতে চাই, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার ইলেকশন কমিশনের আপনার এই যে জাতীয় পরিচয়পত্র যেটা আপনার আগে ইলেকশন কমিশন তৈরি করতো, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে, এবং ইসি ইলেকশন কমিশন এটাতে চিঠি দেওয়ার পরেও সরাসরি নাকচ করে দিয়েছে 2 লাইনের একটা চিঠি দিয়ে। এটা আমরা গতদিনেও বলেছি যে এটা একটা আপনার অত্যন্ত দূরভিসন্ধ সন্ধিমূলক একটা আপনার পদক্ষেপ। আর এটা সত্যি কথা যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচয়পত্র দেওয়ার ব্যাপারটা তাদের হাতেই থাকা উচিত, কিন্তু বাংলাদেশে যেহেতু সিচুয়েশনটা কমপ্লিটলি উল্টো, এখানে আপনার সরকার, আওয়ামী লীগের সরকার যারা আছে তারা এটাকে পুরোপুরিভাবে রাজনৈতিক কাজেই ব্যবহার করবে বলে সবাই বিশ্বাস করে। এটা শুধু আমাদের কথা নয়, বিএনপির কথা নয়, এমনকি যারা আপনার এই নির্বাচনের সঙ্গে জড়িত এবং অন্যান্য বিষয়গুলোর সঙ্গে জড়িত নন পলিটিক্যাল অর্গানাইজেশন এনজিও আছে, যারা সবাই যদি কথা বলছে যে এটা কোনো মতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া যায় উচিত নয়, কারণ এটা সরাসরি সরকারের হাতে পড়ে যাবে। সেই ক্ষেত্রে সংবিধানের যা নির্বাচন কমিশনে একটা অন্তত আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা স্ট্যাটাস আছে, তাদের হাতে থাকাতে এটা কম্পারেটিভলি বেটার বলে আমরা মনে করি, তারা মনে করছে, সবাই মনে করছেন। সুতরাং এটা আরেকটি একটা বড় রকমের একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে জাতির জীবনে, যে সরকার এই জাতীয় পরিচয়পত্র নিয়েও তারা এখানে একটা বড় রকমের দুঃখিত একটা আপনার একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র তারা করতে যাচ্ছে, যাতে করে তারা নিয়ন্ত্রণ করতে পারে আপনার জনগণের পরিচয় নিয়েও তারা নিয়ন্ত্রণ করতে পারে। এটাকে আমরা কন্ডেম করেছি, আবারও কন্ডেম করছি, এবং আমরা আহ্বান জানাচ্ছি যেন সরকার এখান থেকে সরে আসে। আরেকটি বিষয় যেটা আপনার আমরা একটু আপনাদের নজরে আনতে চাই, সেটা হচ্ছে যে আপনার এই বিনিয়োগ, আজকে আপনার শব্দপত্র পত্রিকাও আছে, আংটাডের যে একটা রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে আপনার এখানে বিদেশি বিনিয়োগ প্রায় 11% কমে গেছে, এবং এটার কারণটা হচ্ছে যে তারা নিজেরাই বলছেন, ওয়ার্ল্ড ব্যাঙ্কের লোকেরাই, আংটাডের লোকেরাই বলছেন যে এখানে দিস নো ক্লাইমেট ফর ফরেন ইনভেস্টমেন্ট, বিদেশিদের বিনিয়োগ করার কোনো ক্লাইমেট নেই, কোনো পরিবেশ নেই। কেন পরিবেশ নেই? এখানে যে আপনার দুঃশাসন, গভর্নেন্সের অভাব, দুর্নীতি এবং সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে যখন আপনার কেউ ইনভেস্ট করতে যায় তাকে তখন কেঁদে কেঁদে ফিরে যেতে হয় এমন অবস্থা দাঁড়ায়। তারপরে আপনার চাঁদাবাজি, কোনো কনস্ট্রাকশন করতে গেলেই চাঁদা দিতে হয়, উইচ ইজ ডেঞ্জারাস। তো এগুলো নিয়ে এখানে আপনার বিনিয়োগের ঠিক সেই ধরনের কোনো পরিবেশ এখানে বিরাজ করে না, যে কারণে এখানে বিনিয়োগ হচ্ছে না। অথচ সরকারের কিন্তু আপনার ঢোল বাজছেই সবসময়, এখানে আপনার একেবারে উন্নয়ন 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 হয়ে যাচ্ছে। উন্নয়নটা কোথায়? কয়েকটা ব্রিজ তৈরি করা, কয়েকটা আপনার উড়াল সেতু তৈরি করা, এটাই কি উন্নয়ন বলবো নাকি? উন্নয়ন তো আমরা অবশ্যই বলবো যে উন্নয়নে সাধারণ মানুষের তাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়, তাদের অভাব কমে, যেখানে দরিদ্রের সংখ্যাই বেড়ে গেছে প্রায় 2 কোটি, সেটাকে আমি উন্নয়ন বলতে পারি কীভাবে, কোন যুক্তিতে? এটা আমাদের আপনার কিছুতেই বোধোদয় হয় না। তাই সেই কারণে আমরা বলি যে এই ধরনের অবস্থা যে তারা সৃষ্টি করেছেন, যেখানে কোনো বিনিয়োগকারী আসছেন না,
অনেকগুলো সেক্টর আছে, যে সেক্টরগুলোতে বাংলাদেশের প্রচণ্ড রকমের সম্ভাবনা আছে। এবং আপনার তারাই বলছেন, আপনার ওই আংটার থেকে তাকে বলা হচ্ছে যে এখানে ফার্মাসিউটিক্যালসের একটা, বিশেষ করে এই মুহূর্তে আপনার করোনা ভাইরাসের যে টিকা, এই উৎপাদনের জন্যে, এর উৎপাদনের জন্য বাংলাদেশ একটা অত্যন্ত একটা ভালো জায়গা, পটেন্সিয়াল একটা জায়গা। এবং এখানে অতীতে যে ফার্মাসিউটিক্যালসের যেটা পারফরমেন্স বাংলাদেশ করেছে, সেখান থেকে বোঝা যায় যে এটাও তাদের পক্ষে করা সম্ভব। কিন্তু তারপরেও কিন্তু সরকার সেই বিষয়ে আগ্রহী হচ্ছেন না। এখন যেটা উচিত হবে, আমরা মনে করি যে অবিলম্বে বাংলাদেশে টিকা উৎপাদনের জন্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা উচিত, এবং এখানে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা উচিত বলে আমরা মনে করি। চট্টগ্রামে আমাদের একজন সাবেক ছাত্রদল নেতা আপনার সাইফুল ইসলাম, তাকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে রাস্তার মধ্যে তার পায়ে গুলি করে, তাকে হাঁটুতে গুলি করে তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে, তা পা কেটে ফেলতে হয়েছে। এই ভয়াবহ ঘটনাগুলো একমাত্র আওয়ামী লীগের আওয়ামী লীগ করছে তারা, এবং এটা এর আগেও করেছে। আপনারা জানেন যে পায়ের মধ্যে গুলি করে পঙ্গু করে দিয়েছে, এবং এটা অমানবিক এবং সম্পূর্ণ মানবাধিকারের লঙ্ঘন, এবং আমরা মনে করি যে বাংলাদেশের সংবিধানের লঙ্ঘনও বটে। এটা কখনোই একটা মানুষকে আপনি গ্রেফতার করার পরে তাকে পুলিশ কাস্টডি নিয়ে গুলি করে তাকে পঙ্গু করে দেবেন অথবা মারবেন, এটা অন্য কোথাও সম্ভব না, এখন তো বাংলাদেশেই সম্ভব আওয়ামী লীগের সরকারের আমলে। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং অবিলম্বে এই একে আবার কাস্টডিতে নেওয়া হয়েছে, একে মুক্তি, এবং একদিন সেম টাইম তার সমস্ত কম্পেনসেশন ক্ষতিপূরণ দেওয়ার আমরা দাবি জানাচ্ছি। আরেকটি জিনিস আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আপনার আমার কাছে যেটা বলা উচিত বলে আমি মনে করি, হচ্ছে যে একটা জিনিস লক্ষ্য করবেন যে দেশে প্রচণ্ড অপরাধ বেড়ে গেছে, খুন হচ্ছে, জখম হচ্ছে, হত্যা হচ্ছে, আপনার অ্যাবডাকশন হচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, চাঁদা আদায় করছে, ধর্ষণ হচ্ছে, এবং ব্যাঙ্কগুলো লুটপাট হচ্ছে। আজকে একটা কিছুদিন দেখলাম যে বাংলাদেশে ব্যাংকের যে আপনার যে হাইজ্যাক, যেটা টাকা হাইজ্যাক হয়েছে, সেই টাকাটার আপনার যে মুদ্রা হচ্ছে, যার একটা আপনার ওয়ান অফ দ্য যে যন্ত্রের ত্রুটির কারণে নাকি এটা আরও বেশি করে তারা হাইজ্যাকটা করতে সফল হয়েছে। দ্যাট মিনস দ্যাট বাংলাদেশ ব্যাংকে যারা এই দায়িত্বে ছিলেন, দে আর ফেইল টু পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটি ডিউটিস। মোট কথা, বাংলাদেশের এই সরকার যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, দে হ্যাভ লস্ট দেয়ার গ্রিপ ওভার দ্য টোটাল অ্যাডমিনিস্ট্রেশন। এই কথাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলে আমি মনে করি, এদের আর কোনো গ্রিপ নেই, কর্তৃত্ব নেই আপনার রাষ্ট্রের উপরে, বিভিন্ন আপনার রাষ্ট্রের যে অর্গানাইজেশনসগুলো তাদের উপরে। পুলিশ তাদের কথা শোনে না, আপনার আনসাররাও তাদের কথা শোনে না, আপনার ওই প্রশাসন তাদের কথা শোনে না, সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কথা শোনে না, স্বাস্থ্য মন্ত্রণালয় শোনে না, যার যা ইচ্ছা করেই যাচ্ছে। তো সরকারের পলিটিক, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যদি থাকে, তার একটা গ্রিপ থাকবে, এবং সেটা জনগণ দ্বারা নির্বাচিত হয়, তখন তার শক্তি অনেক বেশি থাকে। দুর্ভাগ্যক্রমে যেহেতু এটা জনগণ দ্বারা নির্বাচিত নয়, লেট লুজ করে দিয়েছে আপনার, ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো হয়ে গেছে এখন এটা, যেহেতু তাদেরকে ব্যবহার করেছে ক্ষমতায় আসার জন্যে, সেহেতু আজকে তারা সেই সুযোগগুলো পুরোপুরিভাবে নিচ্ছে। 2020 সাল থেকে কোভিড-19 করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকারের উদাসীনতা, অযোগ্যতা ও দুর্নীতির কারণে আজ মানুষের জীবন ও জীবিকা দুটোই চরম হুমকির সম্মুখীন হয়েছে। ইতিমধ্যেই সংক্রমণ 8,56,304 ছাড়িয়ে গেছে, মৃত্যুর সংখ্যা 13,626। গতকাল সংক্রমিত হয়েছে সরকারি হিসাব মতে 4,636 জন, মৃত্যু হয়েছে 78 জনের। অপরিকল্পিত লকডাউন, সাধারণ ছুটিতে বিশেষ করে দরিদ্র মানুষের জীবন একেবারেই বিপন্ন, কর্মচ্যুতি, কাজের অভাব, চিকিৎসার অভাব, সরকারি সাহায্য, প্রণোদনা ও ক্যাশ ট্রান্সফার দরিদ্র মানুষের কাছে পৌঁছতে না পারায় অর্থনীতির সকল সূচক নিম্নগামী হয়েছে। খেটে খাওয়া মানুষ অবর্ণনীয় দুঃখ কষ্ট জীবনযাপন করছে, তার সঙ্গে যুক্ত হয়েছে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় উদাসীনতা, দুর্নীতি, অযোগ্যতা স্বাস্থ্য ব্যবস্থাকে অকার্যকর করে ফেলেছে। টিকার অপ্রতিরোধতা মানুষের জীবনকে অনিশ্চিত করে ফেলেছে। সরকার 70% মানুষকে টিকা প্রদান করতে হলে 26 কোটি টিকা প্রয়োজন, যার
বর্তমান যার শতকরা তিন ভাগ সংগ্রহ করতে পারেনি সরকার, নিজস্ব দলীয় ব্যক্তির মালিকানার কোম্পানিকে ভ্যাকসিন সংগ্রহের দায়িত্ব দেওয়ায় গোটা জাতি আজ স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। টেস্ট, বেড, অক্সিজেন, আইসিইউ, ভেন্টিলেটরের অভাব, জেলা হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা দেওয়ার অসম্ভব হয়ে পড়েছে। সরকার আরোপিত প্রথমে সাধারণ ছুটি ও পরে অপরিকল্পিত লকডাউনে পরিস্থিতি ক্রমশ নাগালের বাইরে চলে গেছে। সভায় অবিলম্বে টিকা সংগ্রহ বিতরণের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি জানানো হয়। জনগণ জানতে চায় সরকার এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য কী ব্যবস্থা গ্রহণ করেছে। চার, সভা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারা দেশে বিএনপির শান্তিপূর্ণ ভার্চুয়াল কর্মসূচিতে বাধা প্রদান ও হামলা করেছে, বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা ও নারায়ণগঞ্জে ছাত্রদলের ভার্চুয়াল অনুষ্ঠানে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও নির্বিচারে গুলিতে প্রায় শতাধিক ছাত্র আহত হওয়ায় তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি দাবি করেছে। পাঁচ, সম্প্রতি ভোজ্য তেলের দাম গত 6 মাসে প্রতি লিটারে 38 টাকা প্রায় 33% বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ ও কর্মহীন মানুষের জীবন অষ্টাগত। বাণিজ্য মন্ত্রীর উক্তি দাম কমার কোনো সম্ভাবনা নেই, কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার জন্য বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত বলে সভা মনে করে। অবিলম্বে এইসব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর আরোপিত সকল প্রকার ট্যাক্স ও ভ্যাট পুরোপুরি উঠিয়ে নেওয়ার দাবি জানানো হয়। সভায় করোনাকালীন লকডাউনে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ভার্চুয়ালি অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভা মুলতবি করেন।